নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খবর আর এই মুহূর্তে কিন্তু আমরা একেবারে এসে পৌঁছেছি কল্যাণী নিরহারাতে নিরহারা অর্থাৎ যাদের আশ্রয় নেই আশ্রয়হীন যারা তারা কিন্তু এই এক ছাদের তলায় একসাথে মিলেমিশে সকলেই থাকেন আর আজ কিন্তু আমাদের সাথে এখানে উপস্থিত রয়েছেন কল্যাণী লয়েরটস স্কুল কর্তৃপক্ষ আর টিচার্সরা রয়েছেন রয়েছেন স্টুডেন্টসরা আমরা জানি যে কল্যাণী লয়েরটস ইংলিশ মিডিয়াম স্কুল সারা বছর ধরে বিভিন্ন সে সমাজসেবামূলক কর্মসূচি করে থাকেন আর পনেরোই আগস্টকে কেন্দ্র করে তাদের কিন্তু একটি বিশেষ কর্মসূচি কিন্তু থাকেই সেই উপলক্ষেই আজ তারা রয়েছেন নীরহারায় এবং আমরা টিচার্সদের থেকে জেনে নেব যে আজ তারা কি উপলক্ষে এখানে এসেছেন আমরা কিন্তু আমরা সাথে পেয়ে গিয়েছি অবসর ম্যামকে অবসর আজ এই আজকের দিন এই যে নীল এখানে কেন এসেছেন আপনারা আচ্ছা আমাদের প্রথমেই আমরা কল্যাণী পৌরসভাকে ধন্যবাদ জানাই আর আর একটা কথা হচ্ছে এই পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের প্রতি বছরই কিছু না কিছু সামাজিক কাজকর্ম বা প্রয়াস নেওয়া হয়ে থাকে তো এবছরের প্রয়াসটা হচ্ছে আমাদের এই নীর হারার কাছে আসা এরা অ্যাকচুয়ালি নির হারা হয়ে যে সঠিক বাসস্থান মানে হারিয়ে যাওয়া বাসস্থান যে ওরা খুঁজে পেয়েছে এটা একটা বিশাল মানে পাওয়া বলতে গেলে তো তাদের পাশে আমাদের দাঁড়ানো কালিয়ানি লরিয়েটসের পক্ষ থেকে যদিও আমাদের কিন্তু এই রকম সামাজিক প্রয়াসের কাজ কিন্তু যে এমনই নয় যে শুধু স্বাধীনতা দিবস উপলক্ষেই চলতে থাকে এটা আমাদের সারা বছরই মোটামুটি কিছু কর্মপ্রয়াসের মধ্যে অবশ্যই চলতে থাকে তো এবারের যেটা এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর এমনও নয় যে আমরা আজকে এসেই যে এই প্রয়াসের অংশগ্রহণ করলাম বা আজকেই এখানে শেষ এটা নয় এর ধারাবাহিকতা কিন্তু আমাদের সারা বছরই বলতে গেলে চলতে থাকবে অবিরত হয়ে থাকবে নির্হারাদের সঙ্গে আমাদের যোগাযোগের ওদের হারিয়ে যাওয়া বাসস্থানকে আবার ফিরে পেতে স্কুলের বাচ্চারা তো একটা সুন্দর বার্তা পাচ্ছে আমাদের দর্শক এবং সমাজের যারা রয়েছেন গুণীজন এবং প্রজন্মকে কি বার্তা দিতে চাইবেন কোনো না কোনো যেটা বার্তা তো এটা সামাজিক একটা প্রয়াস সামাজিক মানে কি বলবো একটা বিশাল পদক্ষেপ তো এই বার্তাটাই দেয়া এখানে যেতে পারে যে সবারই পরিবারের থেকে তো কিছু না কিছু কারণে ওরা হয়তো আজকে বাস্তুহারা হয়েছেন তার পাশেও যে সমাজের একাংশ বিশেষ করে কল্যাণী পৌরসভা এসে যে ওনাদের যে ইমারত যে পিলার অফ সাকসেসকে তুলে ধরেছে সবার সামনে সেটাই একটা বিশাল অবদান তো এই বার্তা থেকেই যে আমরা ছোট ছোট সবাই যেন এরকমভাবেই এইসব মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের বাসস্থানটাকে আবার গড়ে তুলে দিতে পারি ম্যাম এই যে একটা সুন্দর উদ্যোগ আগামী স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কি বলতে চাইবেন প্রথম কথা হচ্ছে কথা বলাটাই খুব কঠিন লাগছে আমার মানে আমরা তো অনেক কিছু বাইরে থেকে এক্সপিরিয়েন্স করি ভেতরে এসে যা দেখছি আমাদেরও কার ভবিষ্যৎ কোথায় গিয়ে আমরা দাঁড়াবো এখন বলা খুব শক্ত তবে এনাদের পাশে কল্যাণী লরিয়ে আছে এবং থাকবে এবং আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে আমাদের এটা শেয়ার করার একটা বড় কারণ হচ্ছে ওরাও যেন কোথাও ইমোশনালি কানেক্ট করতে পারে এখন তো সব গ্যাজেটস চাইল্ড সব মোবাইল গ্যাজেটস নিয়ে সব ব্যস্ত মোবাইল কোথাও গিয়ে সবাই আমরা ইমোশনালি লস্ট সেই জন্যে আমরা এমনিতেও পড়াশুনোর ক্ষেত্রেও সবসময় প্র্যাকটিক্যাল মানে অ্যাক্টিভিটি বেসড লার্নিং চুজ করি আর এই ক্ষেত্রেও আমরা ওদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি রিলেশনশিপ তাদের ভেঙে যাওয়া গড়ে ওঠা সব কিছু যাতে ওরা খুব কাছ থেকে দেখতে পারে হার্ট থেকে ফিল করতে পারে সেই জন্যই ওদেরকে নিয়ে আসা যে ইমোশনালিও কতটা আমাদের দরকার আরেকজনের পাশে দাঁড়ানো এটাই ওদের প্র্যাকটিক্যালি এটাকে ফেস করানোর জন্যই আনা আমরা কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে পেয়ে গিয়েছি নিরহারার ইনচার্জ কল্যাণবাবু তো কল্যাণবাবু এই যে একটা স্কুলের তরফ থেকে এমন একটা উদ্যোগ কি বলবেন আপনি তো এখানকার ইনচার্জ এখানকার যারা আবাসিক তাদের দেখভাল করেন কি বলবেন প্রথমত আমি কল্যাণী লরিয়ার্স স্কুলকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সোশ্যাল অ্যাক্টিভিটি যেটা আমাদের একটা অনুবদ্ধ একটা প্রতিষ্ঠার মধ্যে পড়ে তো আমি একটাই কথা বলবো যে আজকে প্রোগ্রামটা সত্যি আমাদের যারা এখানে থাকেন যারা বয়স্ক মা বাবা রয়েছেন আমাদের বা আমাদের যেটা ভবগুরো আশ্রয়স্থলের যারা রয়েছেন তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার প্রচেষ্টা এটা আমরা অনেকটা কুন্নি জানাই লরের স্কুলকে এবং কুন্নি জানাই এরকম সোশ্যাল অ্যাক্টিভিটি আমাদের সাথে করার জন্য প্রথমত আমি বলি এই প্রোজেক্টটা আমাদের কিন্তু অন্যরকম প্রোজেক্ট সেটা আপনারা হয়তো কেউ জানেন পুরোটাই আলাদা এটা বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোম নয় এটা শহরে যারা ভবগুরে মানুষ যারা অসহায় অবস্থায় পড়ে আছেন সে বাস স্টপ ফুটপাথ যেখানেই হোক সেখান থেকে আমরা তাদের রেস্কিউ করে নিয়ে আসা তাদের এখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়া সমস্ত কিছু বা কোনো রকম ডোনেশানে আমাদের পুরোটাই ডোনেশানে চলে কেউ আমাদের কিছু সাহায্য করে সেটা দিয়ে আমাদের পুরো এটা আশ্রয়স্থলটা পরিচালনা হয় তাই অসংখ্য ধন্যবাদ দেবক আরেকবারও বারবারই বলছি কল্যাণ লরিয়ার্স স্কুলকে তারা এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন এবং বাচ্চাদের যে নিয়ে এসছে এটাও একটা বড় একটা পাওয়া যে আগামী প্রজন্ম কোন দিকে এগোবে তারাও বুঝবে যে এখন থেকে তাদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটা Hello, I am Shamprithi Shaha, student of class 5 from Kalyani Laureates English Medium School. At times of life when they should be surrounded with all the warmth of their family and comfort of a stable home, many elderly people face the harsh realities of life without basic needs. As students, we are taught not only to excel academically but also be compassionate. empathetic and socially responsible. Today we are here at the Nirhara to put those lessons into actions. Thank you. আমরা কিন্তু নির্ধারার এক আবাসিককে পেয়ে গেছি তার সাথে কথা বলে নেব দেখা চোখে মুখে ফুটে উঠছে তারা আজ ভীষণ খুশি আজকে যে কল্যাণী লয়েড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এই যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে কি বলবেন খুব বিপদে পড়েছে মা বিপদে পড়ে এখানে আমরা আশ্রয় নিয়েছি এখানে আছি আর এই স্কুলের এই যে বাচ্চারা এসে কি বলছে ইভেন খুব খুশি ওদের ভীষণ ভালো লাগলো তোমরা প্রতিবার আসবে খুব আনন্দ পাবো আমাদের ভীষণ ভালো লাগলো আমার নাম মুক্তা তোমাদের ভীষণ ভালো লাগলো তোমরা প্রতিবার আসবা তোমরা ভালো থাকো তোমাদের আশীর্বাদে আমি সব সময় মাথায় দেব তোমরা ভালো থাকো সুখে থাকো বাচ্চারা ভালো হয়ে বড় হয়ে আমাদের পিছনে দাঁড়াবে এসে আমাদের দেখাশোনা করবে বড় হবে বলছি ছোট থেকে বড় হোক ভালো করে দেখা পড়া শিখুন মানুষের মতো মানুষ হোক বড় বড় হোক আশীর্বাদ করি আরো বড় কল্যাণী ইংলিশ মিডিয়াম স্কুলের এই উদ্যোগে অবশ্যই সাধুবাদ জানায় আপনা খবর আর যে বাচ্চারা এখানে এসেছে শুধু এই স্কুলের বাচ্চারাই নয় সমগ্র যে আমাদের আগামী প্রজন্ম রয়েছে তাদের কাছে একটা সুন্দর বার্তা যাচ্ছে এবং আমাদের সমাজের কাছেও একটা সুন্দর বার্তা দিতে কিন্তু এগিয়ে এসেছে কল্যাণী লরিয়েটস ইংলিশ মিডিয়াম স্কুল আপনারা দেখছেন আপ্তা খাবার দেখতে থাকুন সঙ্গে থাকুন Aquilo que sinto quando eu te vi nesse dia. cair era óbvio. Olhando agora Te veste sempre em frente de mim. ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায়